ঘূর্ণিঝড় সিজনের প্রভাবে সমুদ্র উপকূলবর্তী এলাকায় অচল হয়ে পড়া চার হাজার পাঁচশো তেষট্টি মোবাইল টাওয়ারের মধ্যে ছশো চুরাশিটি পুনরায় সচল হয়েছে এখনও তিন হাজার চারশো সচল হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এছাড়া বিদ্যুতের সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু এলাকা এখনও বিদ্যুৎবিহীন বিটিআরসি জানিয়েছে মোবাইল টাওয়ার সচল করতে চেষ্টা চলছে এগুলো সচল না হওয়া পর্যন্ত টেলি যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হবে না সংশ্লিষ্টরা জানান সঞ্চারণ লাইন ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ না থাকায় এসব টাওয়ার সচল করা সম্ভব হচ্ছে না